আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে হচ্ছে আমি দেখাবো উলুরের বিয়ে। তো উলুরের বিয়ে হচ্ছে ঢাকাতে, আর আমরা হচ্ছে ঢাকাতে যাইনি, মেয়েরা কেউ যায়নি, তো ছেলেরা গিয়েছে। আর রাতের বেলা বউ আসবে, তো সে সব কিছু এই ব্লগে আমি শেয়ার করবো। বউ আসার পরে অনেক মজা হয়েছে, সে সমস্ত কিছু নিয়ে আজকে ব্লগটা থাকছে। আর সকালবেলা দেখি বাচ্চারা এই ভিডিওগুলো আমার ফোনে করে রেখেছে, মানে কী একটা অবস্থা, ফোন নিয়ে মালিহা মনে হয় পিছনে ভিডিও করছে এগুলো, আর এই দুইজন খেলছে। আর ওইখানে হচ্ছে রাকিব আর আমার লিটন ভাই গল্প করছিল, দেখি সেগুলোও আছে। তো ভাবলাম যে একটু কেটে কেটে অ্যাড করে দিই। আরও অনেক ভিডিও ছিল, মানে অনেক বড় ভিডিও, যাই হোক সেগুলো হচ্ছে শর্ট করে দিয়েছি। আর দুপুরে আপু এত মজার মজার খাবার রান্না করেছিল, সব থেকে ফেভারিট হচ্ছে আমার এইটা টাকি মাছ ভর্তা, মরিচ ভর্তা, কাটা ভর্তা, মাছের কাটা ভর্তা। আর করেছিল আমার প্রিয় কই মাছ পোনা, আম্মু হচ্ছে এটা বাসা থেকে নিয়ে আসছিল কই মাছটা, আর এখানে আপু রান্না করেছে, একদম মজার ছিল। আমি অন্য কোনো তরকারি আর নিইনি, এই দুইটা নিয়েই অনেকগুলো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। মানে আমার খুবই পছন্দের হচ্ছে এই টাকি মাছ ভর্তা, আর কই মাছও খেতে খুব ভালো লাগে, কই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো মানে খুব পছন্দের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক খাওয়া দাওয়া হয়েছে। দেন বাচ্চা কাচ্চার সাথে সারাদিন থেকে মানে মারামারি ঝগড়াঝাটি এগুলো চলছিল। আর রাতের বেলা ফোন পেলাম যে বউ চলেই আসছে। আমরা তাড়াহুড়া করে একদম শুধু রেডি হয়ে 2 মিনিটে রেডি, মানে কি কোনো মতে হিজাব পেঁচিয়ে চলে আসলাম। এসে দেখে এখানে তাই হচ্ছে গেট ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আব্বাম্মু যেহেতু আসেনি, আব্বাম্মুকে মানে একেবারে আপু হচ্ছে খাবার রেডি করে দিয়ে আসছে। আর এখানে এসে মানে এই যে রাস্তায় সবাই, বউ আসবে এই জন্য সবাই রাস্তায় নেমেছে, তাই হচ্ছে বাসার ঘরে একটা স্কচ টেপ দিয়ে আটকে রেখেছে। তো পরে দেখলাম যে এখানে ফুল ছিটানোর জন্য ওরকম কোনো ফুল ছিল না, তো বাসার ঘরের ভিতর থেকে আমি কোনোরকমে একটুখানি ম্যানেজ করলাম, যদিও রুমে একটু ফুলের পরিমাণটা কম ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে শরবত বানিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে নিজে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছে। তো বউ এসেছে, সিও অফিসের ওখানে আছে, বাট মামাদের গাড়িটা হচ্ছে একটু পিছনে আছে, এর জন্য আবার ওয়েট করছিল। তো এখানে প্রায় 10-15 মিনিটের মতো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে সেদ্ধ হচ্ছিলাম। যাই হোক, বউ আসার এক্সাইটমেন্টে অনেক মানে ভালো লাগছিল। আর এখানে আমার জামাই গেছে ঢাকাতে, রাজু ভাই তো গেছে, আরও সবাই ছেলেরা সবাই গেছে, তো লিটন ভাই যায়নি, এই জন্য মানে ওরা এখন এখানে, লিটন ভাই রাকিব। আর হচ্ছে বাচ্চারা খেলছে, যেহেতু অনেক গরম ছিল একটু অস্থির লাগছিল, তারপরে যখন বউয়ের গাড়ি আসলো বেশ ভালো লাগছিলো। এখন হচ্ছে বউকে বরণ করা হবে, আর এই গাড়ির ভিতর থেকে বউকে একটু একটু দেখা যাচ্ছিল, পরে পরে ভিডিওতে দেখা যাবে আমি বলে দিব। আর ওইখানে হচ্ছে ওই যে খায়র ভাইকে দেখা যাচ্ছে, আর গাড়ির মধ্যে হচ্ছে অনেক খাবার দাবার দিয়েছে বউয়ের বাসা থেকে, আমাদের নতুন ভাবি বলা চলে, বোন বলা চলে, আপু বলা চলে, নতুন বউ বলা চলে, সব কিছু বলে আমি আসলে সম্বোধন করছি। তো এই যে এখন হচ্ছে বরের ছোটো ভাই নামছে গাড়ি থেকে, সে নামতেও পারছে না, বউকে হচ্ছে পাহারা দিচ্ছে বউ যাতে না দেখে সেই জন্য। এইখানে আবার কি হচ্ছে, আফরাজ দেখেন গাড়ির মধ্যে উঠে বসে পড়েছে, আর মুনতাসির উঠে বসে আছে, মনে হচ্ছে ওরা হচ্ছে বউ নিয়ে আসলো ঢাকা থেকে। সে একটা পার্ট মানে খুবই ফান পার আর কি, হাস্যকর। আর ওই গাড়ি থেকে হচ্ছে খাবার দাবারগুলো নামাচ্ছিল। তো ওইখানকার কিছু ক্লিপ আমি অ্যাড করে দিব পরে, যাই হোক। আর এখানে হচ্ছে যে আপুর কোলে এই খাবারগুলো দিয়েছি বউকে, যেগুলো খাওয়াবে, আর আমি ভিডিও করছিলাম, কারণ আমি কাউকে ভিডিও করতে দিলে আসলে ভিডিও উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে আমি ভ্লগ করার জন্য একটুখানি সুন্দর করে ভিডিওই করি। তো যেহেতু আমাদের গাড়িটা আসছিলো না, এই জন্য বউকে আর নামাচ্ছিলো না, মানে কি একটা অবস্থা, ক্যামেরাম্যানও নাই, ক্যামেরাম্যান না আসলে তো হবেও না ভিডিও করবে, আজকাল আসলে ক্যামেরাম্যানের জন্য অনেক কিছু আটকে থাকে, বলেন কি একটা অবস্থা। তো যাই হোক, এই যে অবশেষে মনে হয় ক্যামেরাম্যানরা চলে আসলো, তো ওদের যন্ত্রপাতি বের করতে তো একটু সময় লাগবে, মানে ক্যামেরার যে টুলসগুলো হয় আর কি। আর এরপরে ওই যে ওইখানে একটু বউকে দেখা যাচ্ছে টুক করে, গাড়ি থেকে এখনও নামানো হয়নি, মুনতাসিরা যে বসে পড়েছে, আফরাজা যে বসে পড়েছে, তো এই তো। আর উপরে হচ্ছে মানে যেহেতু গেট ধরা হবে, বাসার ঘরে ঢুকতে দেওয়া হবে না, সেইটা নিয়ে অনেক অনেক ফান হয়েছে, তো বেশ মজা ছিল। আর এখানে আগে পিছনে যারা বউয়ের সাথে এসেছিল, কি বলে, কুলদারা বলে না কি, সাথে যে আসে আমি ভুলে গেছি ভাষাটা আসলে, তো ওনাদের আগে নেমে নেওয়া হচ্ছে, কারণ অনেক গরম ছিল। আর যেহেতু গাড়িটা ওপেন ছিল, এই জন্য এসিও তো কাজ করবে না, এজন্য আর কি আগে ওনাদেরকে নামানো হলো, তারপরে বউয়ের মুখ দেখা হবে। এখানে ছোট্ট একটা বাচ্চা এসেছিলো, আমাদের ভাবির মেবি ভাগ্নি হয় নাকি, হ্যাঁ, তো খুবই কিউট ছিল।
আর এই যে ওনারা নামছেন, আর এরপরে হচ্ছে ওই গাড়ি থেকে খাবারও বের করছিল, আস্ত যে খাসি ওদেরকে খেতে দিয়েছিল সেটা ওরা কেউ খেতে পারেনি, সেইটা যে নিয়ে এসেছে আবার এইখানে। তো যাই হোক, এটা এখন উপরে উঠানো হচ্ছে, আমি আবার একটু করে ভিডিও করছি, আমার জামাই আবার সেটা উপরে নিয়ে যাচ্ছে রাখতে, এখানে কাজ করা পাবলিক কম। যাই হোক, আর এই তো এখানে এখন সবাই নামছে, আর এরপরে বউকে বরণ করতে করতে মামার গাড়িটাও এসে পড়বে, শেষ পর্যন্ত আবার মামাও বরণ করতে পারবে, হচ্ছে ব্যাপার। আর এখন বর নামছে গাড়ি থেকে, এই তো বউকে নিয়ে, যার জন্য আমরা সবাই এই 10-15 মিনিট ধরে ওয়েট করছিলাম, আর সেই মুহূর্তটা চলে আসলো। এরপরে হচ্ছে মামিরা বরণ করে নেবে, বউকে একটু মিষ্টি খাওয়াবে, শরবত খাওয়াবে, এই তো। এরপরে হচ্ছে মামি যে মুখ দেখে গোল্ডের গিফট দেয় সেটাও বউকে দিয়ে দিবে। আর আমাদের বউ কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, মাশাল্লাহ অনেক সুইট দেখতে, আর একদম রেডিশ মেরুন কালার একটা শাড়িতে খুবই দারুণ মানিয়েছে। আমার কাছে না বউ বলতে এই কালারটাতে একদম খুব ভালো লাগে, অন্য আরও সব কালারে আসলে অনেকে এখন চয়েস করে, বাট বউ বলতে এই লাল টুকটুকে বউটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়, কারণ লাইফের এত বড় একটা দিনে এই যেই ছোটোবেলা থেকে শুনে আসা, একবার দেখে আসা, পড়ে আসা গল্পের বউদের মতো এই লাল টুকটুকে বউ হওয়াটাই আসলে খুব বেশি সুন্দর লাগে অন্য সব কালারের থেকে। বাকি অন্য কালারগুলো কিন্তু অন্য কোনো অকেশানে পড়তে পারে, বাট বিয়ের দিন এই কালারটা খুবই ভালো লাগে। আর এই যে মিষ্টি খেতে খেতে বর আর বউ মনে হয় অধৈর্য, বর তো মিষ্টি খেতে পারে না, ঝাল পছন্দ, সে আর খেতে যাচ্ছে না। আমাদের হচ্ছে ভাবি আপু যাই বলি না কেন, সেও মনে হয় মিষ্টি অত বেশি আর পছন্দ করছে না, খেতে চাচ্ছে না। তারপরেও শাশুড়ি মায়েদের হাত তো খেতেই হবে, কিছু আর করতেও পারছে না, আজকের দিনটা তো খেতেই হবে, তো কিছু করার নাই, খাচ্ছে চুপচাপ। এরপরে হচ্ছে মিষ্টি খাচ্ছে, পানি খাচ্ছে। তো আমার 3 মামি হচ্ছে মিষ্টি দিয়ে বর বউকে খাইয়ে দিল আর কি, তারপরে মামা আসবে, আর আমি এখানে ফুটেজ নিচ্ছি বসে বসে। আর এই তো এরপরে আমরা উপরে যাব, আর একটু ক্যামেরাম্যান আসছে ওদের সামনে, একটু ভিডিও হচ্ছে, তো এই জন্য একটু ফুল টুল দিয়ে সুন্দর করে বরণ করে আমরা ভিতরে ঢুকবো। এই তো গিফট দিয়ে দিল বউয়ের, যেহেতু এটা হচ্ছে কানের ছিল এই জন্য আর পরানো যায়নি, নয়তো অন্য কোথাও হলে তো পরে দেয়, সেটা আরও বেশি ভালো লাগতো। আর এখানে যে এখন পানি খাচ্ছে, দেন আমরা সবাই মিলে এখন উপরে যাব, গরমে একদম অবস্থা খারাপ, আর প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন, মানে কি একটা অবস্থা, 2 দিন খুব গরম ছিল। ওদের বিয়ে যেদিন শেষ হয় মানে রিসেপশন, তার পরের দিন আবার খুব সুন্দর বৃষ্টি ছিল, আবার ঠান্ডা ওয়েদার ছিল, মানে কী আবার অবস্থা, বিয়ে শেষে ওয়েদারই ঠান্ডা হয়ে গেছে। এরপরে মামা আসছে, মামা এবার নিজের বৌমাকে বরণ করে নিচ্ছে, আর এই তো সবাই দেখে ছোটো মিষ্টিটাই বউকে খাইয়ে দিচ্ছে, মাঝখানে যে বড় মিষ্টি ছিল ওটা যে একটু ভাগ মানে কেটে খাওয়াবে সেটা আর হচ্ছে না, আমাদের মানে ভাবি মনে হয় ওটা খেতে খেতে বোর হয়ে গেছে। আর এই যে ক্যামেরাম্যান, আর ওই দিক দিয়ে হচ্ছে আরও জিনিসপত্র যে গাড়িতে ছিল ওইগুলো হচ্ছে না আমার ছিল। তো এখানে যে ফুল দিয়ে একটু বউকে বরণ করা হলো, আর এখন হচ্ছে ভিতরে ঢুকার পালা। তো ভিতরে ঢুকলে আবার কি, এখানে হচ্ছে গেট আটকে দেওয়া হয়েছিল একটা ফিতা দিয়ে, সেটা আবার কেটে তারপরে হচ্ছে ভিতরে ঢুকবে। তো এইখানে আর গেট ধরা হয়নি, বাসর ঘরে যেটা ওই গেটটা ধরা হয়েছে। তো ওইখানে অনেক ফান ছিল, আর এরপরে হচ্ছে রাতে যে ডিনার টাইম আরও বেশি মজা হবে। আর এখানে খুব সুন্দর করে ফটোশ্যুট করা হচ্ছে, বউকে বরণ করার পরে একটা ছবি তো তোলা যায়, তো সবাই আছে পরিবারের বড়রা। আর এই তো এই মোমেন্টটা খুব ভালো ছিল, এখন হচ্ছে ফুল দেওয়া হচ্ছিল, আর জায়গাটা একটু ছোটো এই জন্য একসাথে করে আর সামনের দিকে যাওয়া যাচ্ছে না, এই জন্য একটু কম কম হয়ে আসতে হবে, আর ক্যামেরা ম্যানের জন্য আসলে ওরকম করে সব কিছু হয় না, ওদেরকে আগে স্পেস দিতে হয় তারপরে আবার যেতে হয়, স্পেস দিতে হয় তারপরে যেতে হয়, নয়তো দেখা যাবে পরে যখন ভিডিও দেখা হবে বিয়ের তখন ঠিকঠাক মতো আর ফটোশ্যুট হয়নি, ভিডিও করা হয়নি, এই জন্য এখনকার বিয়েতে কিন্তু ক্যামেরাম্যানটা বেশি ইম্পর্টেন্স পায় আর কি। তো পিছন থেকে ওনাদেরকে আগে ঢুকে দেওয়া হলো, তারপরে এখানে, তো এখানে যে গেটে একটা ফিতা বাঁধা ছিল সেটা আবার গেটে মানে ভিতরে ঢুকবে। তো এখানে আর বেশি কিছু করলো না, বলো যে হচ্ছে গরম, তো উপরে যেয়ে তোমরা একবারে মানে কি দাবি সেইটা পূরণ করবে নতুন বউ।
টাকা দিবা আপনি দিবে ভিডিওতে উঠলো নাকি ফুল এই এসি অন করছ সরাসরি একদম হিমাগারে ঢুকে যা দিবা আসেনা তাড়াতাড়ি আসেন না হলে এটা অন করে একটু দোনা খুলে দে রাখলাম সেটা খুলে দে রাখো এখানে একটু তাহলে বার্গেন করতে পারবো আরে এদিকে আ ঢুকো ঢোকা তো লাগবে ঢুকবে তো বাসার ঘরে তো আসো তাছাড়া কই যাবে দিয়ে রাখো বাবা তুমি একটু আর এখানে বউয়ের বাসা থেকে যা যা খাবার দিয়েছিল সবগুলো নিয়ে এসে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছে। তো এগুলো আবার একটু পরে হচ্ছে গরম টরম করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, রাতের ডিনার হবে আর কি। তো তার আগে হচ্ছে মেইন পার্ট যেটা, বাসার ঘরে গেট ধরা, এরপর হচ্ছে বউদের খাওয়া দাওয়া, এগুলো চলবে। তো এ তো ওদিকে হচ্ছে মাকুমদি বলে মনে হয় বউয়ের সাথে যারা আসে ওনাদেরকে হচ্ছে বসার ব্যবস্থা করতে গেছে, তো ওই রুমে হচ্ছে বসিয়ে দিয়েছে। এরপরে এদিকে সবাই আসলে তারপরে আসলে মানে গেট ধরা হবে আর কি, বাসর ঘরের গেট। তো এই তো এখানে অনেক হইচই হচ্ছে এই জন্য। তো এখন রুমের মধ্যে ঢুকে একটু স্নান করা পালা। তো এখানে হচ্ছে বাসার ঘরটা সাজিয়েছে আর হচ্ছে এসি অন করা হচ্ছিল, কারণ আগে জিজ্ঞেস করলাম তখন আসলে অন করেই নাই, তো এখন হচ্ছে অন করা হলো। এরপরে নইলে আসলে অনেক গরম, একসাথে দিলে আসলে আসলে অনেক কষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে খুবই সিম্পল করে হচ্ছে ডেকোরেশন করেছে, আর এখন হচ্ছে দরজাটা লাগিয়ে দিয়ে আমরা সবাই বাইরে যাব। এখানে হচ্ছে তারপরে বড় বউয়ের ফটোশ্যুটও চলবে। আর এই তো এখন আমরা সবাই বাইরে যাই আর বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি, একদম র ক্লিপ। আপনি ভিতরে ঢুকে রেস্ট করুন বাবা, ভিতরে এসি আছে, ফ্যান আছে, আপনার ঘরে দিস আর এখন কি জানি শ্বশুর শাশুড়ি সেই সাপোর্ট দিচ্ছে দিয়া ভালো এখন টাকা দিন। আরে আমাকে ঢাকায় ভাবে অত অত বলা লাগবে না, তো দিয়ে দিবে দিয়ে ঢুকে পড়ে, সব রেডি আছে, ফেস্ট টেস্ট হয়ে রেস্ট বাকাস করছি না বল কি কথা কবে এসে দি বলে ফুল দ্বারা নাই হারে গেছে, তুমি ঘরে যাবে এসে আছে, তুমি ঘরে যাবে এসে আছে যাও। ঘরে যাও বাবা ঘরে সামনে সঙ্গে কথা বলো, সামনে সঙ্গে কথা বলো, আমি দশ টাকা দিয়ে যাচ্ছি আমরা।
এরা কেউ নিবে না বলে করছে সর্বনিম্ন 15,000 আপনারা কই আরে দিশা হচ্ছে খারুর ভাত নিচে নাচবে এখনই খুলবা একটু বসে ফটোশুট করে নিতা ওটা ফোনে করবা না না নাও আজকে একদিন একটু হলে টিস্যুটা মুখটা মুছো হ্যাঁ ঘামটা একটু মুছো তার ছবি ভালো ছবি রাখো এই হচ্ছে খায়রুল ভাই আজকে দিনের জন্য বইয়ের হচ্ছে কোলদারা। তো খায়রুল ভাই হচ্ছে একদিক দিয়ে মামাতো বোনের স্বামী দুলা ভাই, এরপরে আমার দুলা ভাইয়ের বড় ভাই, এরপরে হচ্ছে খালাতো ভাই, মানে কত সম্পর্ক একসাথে। তো সবাই মিলে এখন বসে বসে আছে, সবাই ডিনার করবে এর জন্য। আর এই যে একটা বেবি, ছোট্ট বেবি, এটা হচ্ছে একটা আন্টির মেয়ের বেবি, মানে খালাতো বোনের বেবি হচ্ছে, খুবই কিউট মাশাল্লাহ। যাই হোক, আফরাজ আবার বেবিকে কোলে নিচ্ছে, ওর ছোটো বেবি দেখলে কোলে নেওয়ার এত মানে ইচ্ছা জাগে ওর। এরপরে আবার বেবিকে নিয়ে নতুন বইয়ের কাছে গেছে, আর আমরা সবাই মিলে একটু বইয়ের সাথে সেলফি টেলফি তুললাম। এরপরে বই একটু ফটোশ্যুট করলো, দেন চেঞ্জ করলো, মানে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখন খেতে দেওয়া হলো। আমরা সব এগুলো আছে টেবিল টেবিল সুন্দর করে অ্যারেঞ্জ করে দিলাম, এখন সবাই খাচ্ছে। এরপরে এখন আরেকটা মুসিবত আসবে বইয়ের উপর, আমাদের নতুন ভাবির উপর, মানে হচ্ছে হাত ধোয়াবে, এরপরে হচ্ছে টাকা নেওয়া হবে আবার। তো ওরা বলছিলো যে আরও কীভাবে নেওয়া যায়, আমি বললাম যে আরও অনেক প্রসেস আছে, বইয়ের হচ্ছে হাত ধুয়ে দিলে হবে, দেন আবার আয়না দেখানোর ব্যবস্থা করা যাবে, এরকম মানে অনেক স্টেপ আছে আর কি, যে কয়টা আর কি করা যায়। তো হাত ধোয়ানো তুমি এক হাত চাও, অসুবিধা নেই, এই তুমি পানি ঢালো, তুমি পানি ঢালো, আর ওই তুমি হচ্ছে হাত ভালো করে ধুয়ে দিয়ে ধুয়ে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এখানে বসেন, এখানে বসেন, না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ফ্যান, ও হ্যাঁ ফ্যান অফ করে দিচ্ছে, আমি খাবার সরাইয়া নিয়ে যাচ্ছি, জানতাম তো জানি সাইডে বেশি হলো না, আরে বকেয়া কিছু হয় না,
বকে কি চাই না, না ওটা আলাদা, ওটা আলাদা, ওটা আমরা দোয়া করে দেব। ছাতা নিয়ে খাইবে, কোল দাঁড়া তো রাখ করবে। লেবুর পানি দিয়ে দাও তাহলে হবে, গরম পানি আছে। ও তাই তো নতুন সাবানই আছে, ওটার নামে নতুন সাবান, এই ইনডেক্স সাবান নিয়ে আসেন, তো সাবানও নিয়ে আসেন। অল্প অল্প করে দেওয়া লাগবে রে, ওটাও দাও, ওটাও দাও, ওটাও দাও, টাকা দিবে তো ওটাও দাও। অনেক মেহেদির রঙার হয়েছে, সমস্যা নাই, সুন্দর, হ্যাঁ বেশি ভালোবাসে। এই পানি নাও, পানি নাও, আজকের তাই শুধু না, সারা জীবন ভাইয়ের পক্ষে না, ভাবির পক্ষ, কিন্তু না বকে নাই, বাকির গাছ থাকি। বলেই যখন ফেলে দিতে ভাবি এমনি অনেক সুন্দর, কেন গুনে গুনে 2000 স্বল্প আছে কাহিনী করিস হাত না ধুয়ে তুই 2000 টাকা দিস। বাঁচায় দেওয়ার জন্য
জন্য আমি বলছি উপরে উঠা যান, দলবল কিন্তু ছিল, নিচে ঢুকতে পারতেন না। আমি বলছি আচ্ছা আপনারা উঠা যান, নিচে অনেক লোক ছিলাম না, শুনতে পাইনি, ছিলাম না, আমি কিন্তু বাঁচাই দিছি। অবশেষে হাত ধোয়ার পরে 2000 টাকা দিয়েছিল, এরপরে মোট 7000 টাকা মানে ওঠানো হয়, এগুলো আবার ভাগ করে আর কি সবার মধ্যে দিবে আর কি এরকম। তো এখন এই যে যারা ক্ষুধার্ত আছে আর ভাই ব্রাদার্স ভাগনা সবাই মিলে এখন খেতে বসবে, ওরা সবাই খাচ্ছে, আমরা সবাইকে মানে খেতে দিয়ে নিজেরাও আফরাজ আর মুন্তাসিরও খাবে, তো ওদেরকে হচ্ছে মামার রুমে নিয়ে যেয়ে বসে খাওয়ালাম। আর এই যে দাহাক সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, সিট পাচ্ছে না, তো ওকে একটু টুল নিয়ে এসে বসার জন্য দিলাম আর কি। দেন আমরা অনেক খাওয়া দাওয়া করলাম, কারণ বিয়ের বাড়ি যে খাবারগুলো অনেক খাবার দিয়েছিলো, আমরা সবাই মিলে ওগুলো খেলাম অনেক মজা করে আলহামদুলিল্লাহ। দেন এখান থেকে এখন যাচ্ছি, পরের দিন হচ্ছে রিসেপশন, ওইখানে যেতে হবে। আর এই তো আমরা হচ্ছে একটা ভ্যান নিয়েছি, আর এখানে রাজু ভাই হচ্ছে দুজনকে নিয়ে যাচ্ছে, আর ওখানে লিট ভাই আর একটা বাইকে করে যাচ্ছে। আর তো এই তো এখন আমরা গল্প করতে যাচ্ছি। আর এত গরম ছিল মানে ওইখানে বেশি মানুষ তো, এই জন্য আর ভ্যানে যেতে অনেক বাতাস লাগছিল, মানে অনেক আরাম লাগছিল আর কি। আর আপু এখন বলছিল কি আমরা ভ্যান নিয়ে মানে অনেক দূর পর্যন্ত এখন যাই, 30 মিনিট একটু ঘুরে আসি, মানে এত বাতাস এত আরাম লাগছিল। তো যাই হোক সেটা তো আর হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছে, একদম 2টা বেজে গেছে, বাসায় আসতে আসতে। দেখা হবে রিসেপশনের ব্লগটা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।